পড়ে শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প পদ্মবো। গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকছি রোমানা জাহানপুর। চন্দ্রমশাইয়ের পাঠশালা। শীতকালে সকালবেলা খোলা আঙিনায় তালপাতার চাটাই বিছাইয়া ছেলেরা শাড়ি দিয়া বসিয়া গিয়াছে। উঠানের কোণে প্রকাণ্ড বড় একটা নিম গাছ, তাহারই গোড়ায় মাটি দিয়া বাঁধানো একটা বেদির উপর চন্দ্রমশাইয়ের আসন। বেদিতে বসিয়া চন্দ্রমশাই একখানা সংস্কৃত বই পড়িতেছিল। বিভৎস মূর্তি, দেখিলে শরীর শিহুরিয়া ওঠে, কেমন মমতাও হয়। আবার রোগের নির্মমতায় রূপের বিকৃত পরিণতি দেখিয়া ভয় হয়। চন্দ্রমশাইয়ের সর্বাঙ্গে কুষ্ঠব্যাধির নিষ্ঠুর আক্রমণ। নাক মোটা হইয়া ফুলিয়া বাঁকিয়া গিয়াছে, চোখের নিজের পাতা দুইটি কেমন ঝুলিয়া উল্টাইয়া পড়িয়াছে। সে পাতার ভিতরে বিবর্ণ রক্তিমা সর্বদা ক্লেদ সিক্ত, সমস্ত শরীর বন্ধুর ধারায় ফুলিয়াছে, সাদা কালো দাগে দেহচর্ম ছাইয়া গিয়াছে। সেরূপ বিকৃতি দেখিয়া শিশুদের আতঙ্ক হয়, বালক কিশোরদের শঙ্কা হয়, রোগ বিকৃতি দেখিয়া। তবুও চন্দ্রমশাইয়ের পাঠশালা চলে। চন্দ্রমশাইয়ের শিক্ষা পদ্ধতির খ্যাতি আছে, তাহার জ্ঞান স্পৃহা অসীম। তাহার অবলম্বন শুধুই এই পাঠশালা, পুস্তক আর তাহার স্ত্রী। পরিণত সমাজের মধ্যে সে বহুকাল বাহির হয় নি। কেহ আসিলে দেখা হয়, কিন্তু চন্দ্রমশাই কথা বলে যেন কত অপরাধী। যাক, ছেলেরা নিজ নিজ পড়া পড়িতেছিল, একজন হাঁকুরিয়া দেখিতেছিল। বাড়ির পুকুরের পাড়ের বড় শিমুল গাছটার মাথায় টিয়া পাখির ঝাঁকের খেলা। স্লেট আড়াল দেয়া একজন আরেকজনকে ভেঞ্চি কাটিতেছিল, আর দুজনে স্লেটে দাগ দিয়ে খেলিতেছিল দাগামিল খেলা। বছর আষ্টিকের একটি ছেলে পার্শ্ববর্তীর উপর আকস্মাৎ লাফায়া পড়িয়া এক থাবায় নাকটা তাহার রক্তাক্ত করিয়া দিল। পাঠশালা শান্তিভঙ্গ হইয়া গেল, ছেলেরা চঞ্চল হইয়া উঠিল। চন্দ্রমশাই মুখের বইখানা নামাইয়া নিমেন ডালের ছড়ি গাছটা আস্ফালন করিয়া বলিল, ছাড় ছাড়, এই চারো ছেড়ে দে। চন্দ্রমশাইয়ের স্ত্রী ছিল রান্নাশালে, সে দ্রুতপদে আসিয়া ছেলে দুইটিকে পৃথক করিয়া দিল এবং অতি মৃদুস্বরে দীর্ঘ অবগুণ্ঠনের মধ্য হইতে বলিল, ছি, ঝগড়া করে না, পরনি কদাচ কাহারও সহিত বিবাদ করিও না। মশাই গিন্নি স্বভাব দীর্ঘ অবগুণ্ঠন দিয়া থাকা, আর এই মৃদুস্বরে কথা। মশাই গিন্নির মুখ ছেলেরাও ভালো করিয়া কখনো দেখে নাই, উচ্চকণ্ঠের কথাও কখনো শুনে নাই। চারু রাগে ফুলিতেছিল, সে বলিল, ও আমার বাবাকে কোলা ব্যাং বলবে কেন? আহত নিশাকর শুধু কাঁদিতেছিল, হ্যাঁ হ্যাঁ আমার নাকে, হ্যাঁ রক্ত, হ্যাঁ। মশাই গিন্নি বলিল, চারু, তুমি তো বলে দিলেই পারতে, নিজে মারলে কেন? চারু বলিল, আমার বাবাকে কেন বলবে ও? চন্দ্রমশাই বলিল, সমস্যার কথা পদ্মবউ, পিতৃভক্তির পুরস্কার দেই না, সাজা দেই। মশাই গিন্নি অভ্যেস মতো মৃদুস্বরে বলিল, চারু, তুমি আজ ছুটি পর্যন্ত দাঁড়িয়ে থাকো, আর নিশাকর তুমি যাও চারুর বাপের কাছে, তাকে সব বলে তার মাপ চেয়ে এসো। চন্দ্রমশাই বলিল, ভালো বিচার করেছ, বাহ বলিয়া সে মুখখানা মুখের কাছে তুলিয়া ধরিল। মশাই গিন্নি বলিল, আবার বই নিয়ে বসলে কেন? ছেলেদের পড়া নিয়ে ছুটি দিয়ে দাও, জল গরম হয়ে গেছে, স্নান করে ফেলো। আকাশের দিকে চাহিয়া চন্দ্রমশাই বইখানা রাখিয়া দিয়ে বলিল, বেলা অনেক হয়েছে বটে। তারপর অল্প হাসি আবার বলিল, কিন্তু বেলা যে শেষ আর হলো না পদ্মবউ, আর যে পারি না। মশাই গিন্নি কোনো উত্তর দিল না, ছোট ছেলেদের ডাকিয়া বলিল, আয় তোদের পড়া ধরব, আয়। মশাই গিন্নি ছাত্রবৃত্তি পাশ করা মেয়ে, স্বামীর পাঠশালে সে ছোট ছেলেদের পড়াইয়া থাকে। ছেলেরা তাহাকে ডাকে সেকেন্ড মাস্টার, চন্দ্রমশাই তাহাদের হেডমাস্টার। বড় ছেলেরা থাকিয়া থাকিয়া চন্দ্রমশাইয়ের সম্মুখে স্লেট ধরিয়া দাঁড়ায়। চন্দ্রমশাই তাহাদের অঙ্কের উপর চোখ বুলাইয়া কাহাকেও বলে রাইট, কাহাকেও বলে ভুল হয়েছে। চন্দ্রমশাই ছেলেদের খাতা কাগজ স্লেট কি পেন্সিল স্পর্শ করে না,
সমস্ত দেখা হইয়া গেলে নিম গাছে ঝোলানো বোর্ডখানায় নিজে অঙ্কটা কষিয়া দিয়া যায় আর বুঝাইয়া দেয় ছোট বন্ধনের কাজ সকলের আগে শেষ করিতে হয়, এই নিয়ম। সুতরাং 6 এর 5 যুক্ত। মশাকিনি তখন প্রশ্ন করিতেছিল, বলো দেখি সবুজ রঙের কি কি আছে আমাদের বাড়িতে? ছুটি হইয়া গিয়াছে, রাস্তায় ছেলেদের কলরব তখনও শোনা যাইতেছিল। মশাগিন্নি এতক্ষণে ঘুমটা খুলিল, দেখিতে নিতান্ত সাধারণ মেয়ে, বরং কালোই বলা যায়। মশাগিন্নি ছাঁটা গাছটা লইয়া উঠানটা পরিষ্কার করিতে লাগিল, ঝাঁট দিতে দিতে বলিল, ওসব কথা তুমি কেন বলো আমায়? চন্দ্রমশাই বইখানা হাতে উঠিয়া দাঁড়াইয়াছিল, বলিল, কি বললাম, কিছু তো বলিনি। মশাগিন্নি স্বামীর মুখের দিকে চাহিয়া বলিল, বললে না বেলা যে আর? চন্দ্রমশাই ব্যথিত কণ্ঠে বলিল, সত্যি পদ্মবউ, আর যে পারছি না। পদ্মবউর চোখ ছলছল করিয়া উঠিল, সে নীরবে উঠানটা ঝাঁট দিতে লাগিল। ঝাঁট দেওয়া শেষ হইলে সে উঠানে একটা জল চৌকি, গামছা ও বালতি পাতিয়া দিল। নিমের তেলে শিশি ও গামছা নামাইয়া দিয়া বলিল, মাখো, তেল মাখো। চন্দ্রমশাই তেল মাখিতে বসিলেন, পদ্মবউ লইয়া আসিল জলের হাড়ি, নিমপাতা ফুটানো গরম জল। হাড়ির মুখে গামছা দিয়া গামলা জল ঢালিয়া সে হাতের তালু স্বামীর সম্মুখে পাতিয়া বলিল, দাও দেখি একটু, পিঠে দিয়ে দিয়ে মালিশ করে। চন্দ্রমশাই বলিল, থাক, নিয়েছি পিঠে আমি। পদ্মবউ বলিল, ওই তোমার এক স্বভাব, কাপড় ছুতে দেবে না, শরীর নাড়তে দেবে না। দেখো চুলে যদি রোগ হতো তাহলে আর বাকি থাকতো না, ও হলো অদৃষ্টের কথা। চন্দ্রমশাই বলিল, তুমি জানো না পদ্মবউ, থাক না পদ্মবউ, থাক না, কি হবে ওতে আর, ওষুধ তো অনেকই হলো। পদ্মবউ বলিল, রবিবার ব্রত তুমি ছাড়লে কেন বলো দেখি, রবির স্তব আর করো না। এবার চন্দ্রমশাই বলিল, ওসব মিছে কথা পদ্মবউ, কিছুতে কিছু হয় না, করলাম তো অনেক, ও সব ফাঁকি। পদ্মবউ বলিল, না না, ধর্ম কি কখনো মিছে হয়? দেখো ভগবানের কোভিন্ন এ রোগ হয় না, ভগবান প্রসন্ন হলে আবার ভালো হবে, ভগবানকে ভুলো না। চন্দ্রমশাই নীরবে স্নান করিতে লাগিল, পদ্মবউ দাওয়ার উপর আহারের ঠাঁই করিয়া দিয়া ভাত বাড়িতে বসিল। আহার শেষ করিয়া চন্দ্রমশাই বলিল, তোমাকে দেখে ধর্মকে মানতে ইচ্ছে হয়। পদ্মবউ, ভগবানের কাছে আমি কামনা করি কি জানো, তুমি যেন সুস্থ নীরোগ শরীরে অনেকদিন বেঁচে থাকো। পদ্মবউ ঈষৎ বিরক্তির সহিত বলিয়া উঠিল, আমি আপনার নিজের কাজ করছি, পরকালের কাজ করছি, আমার জন্য তোমাকে ভাবতে হবে না বাপু, তুমি নিজের জন্য কই ভগবানকে ডাকো দেখি। কিন্তু 10 বৎসর পূর্বে যেদিন চন্দ্রমশাইয়ের এই ব্যাধির সূত্রপাত প্রথম আবিষ্কৃত হয় সেদিন পদ্মবউ কাঁপিয়া উঠিয়াছিল। শুনিয়া সে রান্নাঘরে চালার ছুটি ধরিয়া দাঁড়াইয়া ভাবিল আপনার হতভাগ্যের কথা। চন্দ্রমশাই তখন ঘরের মধ্যে উপর হইয়া পড়িয়া শুধু কাঁদিতেছিল। পদ্মবউর মনে পড়িল তাহাদের গ্রামের সেই গলিত কুষ্ঠরোগগ্রস্ত ভিক্ষুকটার কথা, কি বিভৎস মূর্তি আর কি দুর্গন্ধ তাহার সর্বশরীরে, টপটপ করিয়া জল চোখ হইতে মাটির উপর ছড়িয়া পড়িতেছিল। রান্না অর্ধেক হইয়াছিল, সে রান্না শেষ হইল না, পুড়িয়া গেল। চন্দ্রমশাই খাইল না, সমস্ত দিন পড়িয়া রহিল। সন্ধ্যার সময় উঠিয়া বসিয়া ডাকিল, পদ্মবউ। কেহ উত্তর দিল না। আবার সে ডাকিল, পদ্মবউ। সন্ধ্যার অন্ধকারের মধ্যে ঝিঁঝি পোকা ডাকিতেছিল শুধু, মানুষের সাড়া পাওয়া গেল না। পদ্মবউ তখন পলাইয়া গিয়াছে, ক্রোশ চারেক দূরে তার বাপের বাড়ি, সেখানে সে তখন মায়ের কোলের উপর পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল, মাও কাঁদিতেছিল। পদ্মর বাপ কিন্তু ভিন্ন প্রকৃতির লোক, সে শুনিয়া বলিল, ছি মা, বড় অন্যায় কাজ করেছো তুমি, চলো আজই তোমায় সেখানে রেখে আসবো আমি। পদ্ম ডুকুরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, না না,
আমি পারব না বাবা, সে আমি পারব না, মেয়ের মাথায় হাত বুলাইয়া বাপ কহিল। তুমি তো না জানা নও মা, রামায়ণ মহাভারত সব তো পড়েছ তুমি, পুষ্টগ্রস্ত স্বামীকে নিয়ে সতীর বেশ্যার বাড়ি যাওয়ার গল্প তো জানো। পদ্ম কাঁদিতেছিল, সে ঘাড় নাড়িয়া প্রতিবাদ করিল, না না সে পারিবে না। বাপ বলিল, নিতান্ত মন্দ ভাগ্য, পূর্বজন্মের বহু দুষ্কৃতি না থাকলে এ রোগ কাহারও হয় না মা, কিন্তু তুমি কেন এ জন্মে সে দুষ্কৃতি সঞ্চয় করবে, পরজন্মের কর্ম তো করে রাখতে হবে। ছি, ঘৃণা করে যদি তুমি স্বামীকে পরিত্যাগ করো, পরজন্মে কে বলতে পারে যে তোমার এই ব্যাধি হবে না? পরজন্ম কেন, এ জন্মের কথা। বিরক্তি ভরে পদ্মের মা বলিয়া উঠিল, কি যে তোমার কথার ছিরি, ওইগুলো খুব ভালো কথা বুঝি। সমস্ত রাত্রি মনের সঙ্গে যুদ্ধ করিয়া পদ্ম পরদিন প্রভাতে পিতাকে প্রণাম করিয়া কহিল, আমার সঙ্গে তুমি চলো বাবা। তারপর পদ্ম আসিয়া যে নিষ্ঠার সহিত স্বামী সেবা আরম্ভ করিল, সত্যই তাহার তুলনা হয় না। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা শুধু বিস্মিতই হইল না, যে বিপুল শ্রদ্ধা তাহাকে অঞ্চলে দিল সেও অতুলনীয়। পদ্ম কিন্তু সেদিকে ভ্রূক্ষেপও করিল না। আকস্মাৎ কিন্তু জীবনে একটা বিপর্যয় ঘটিয়া গেল। চন্দ্রমশাইয়ের পাঠশালাটি উঠিয়া গেল, অধিকাংশ ছাত্রই পাঠশালা পরিত্যাগ করিল। কোথা হইতে আসিল এক নতুন পাশ করা ডাক্তার, সে চন্দ্রমশাইকে পাঠশালার শিক্ষক রূপে দেখিয়া শিহরিয়া উঠিল। সে বাবুদের বৈঠকখানায় বলিল, এ করেছেন কি মশাই, এইসব নিরোগ শিশু, এদের দেহে এই বয়স থেকে লেপ্রোসির বীজ ঢুকলে আর রক্ষে আছে, কুষ্ঠরোগদের ছোঁয়াচে? একজন বলিল, তা আমাদের চন্দ্রমশাই খুব সাবধানী লোক, উনি ছেলেদের কখনো ছোঁন না, নাড়েন না, বই কলম স্লেট পর্যন্ত না, মশার বোর্ড পর্যন্ত মুছে দেন ওর স্ত্রী। ডাক্তার বলিল, আরে মশাই, ওর ইনফেকশন হয় নিঃশ্বাসের সঙ্গে, নাকের মধ্যেই রোগটার প্রথম সূত্রপাত। একজন বলিল, তা বটে, আকি তো প্রথম ফলে বাপু। চন্দ্রমশাই শুধু নীরব হইয়া রহিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল না, দুঃখ করিল না, ভবিষ্যতের জন্য কোনো আকুলতা তাহার হইল বলিয়াও বোধ হইল না। সে শুধু যে কয়টি ছাত্র আসিয়াছিল তাহাদিগকে বলিল, পাঠশালা আর হবে না, তোরাও আর আসিস না। মশাই গিন্নি কিন্তু ডাক্তারের উপর ক্রোধে সাড়া হইল। চন্দ্রমশাই বলিল, ওর উপর রাগ করে ফল কি পদ্ম, সে তার জ্ঞান মতো সত্যি কথাই বলেছে। পদ্ম বলিল, কি জ্ঞানী লোক সে ডাক্তার, জ্ঞান থাকলে একথা সে বলতো না। আজ আমি এতদিন অহরহ তোমার সঙ্গে বাস করছি, তাহলে তো আমারই আগে হওয়া উচিত ছিল। চন্দ্রমশাই বলিল, দুঃখ বা রাগ করো না পদ্ম, ভগবানকে স্মরণ করো, তোমার ভগবানই আজ আমার ভরসা। পদ্ম এবার কাঁদিয়া ফেলিল, অনেকক্ষণ কাঁদিয়া সে চোখ মুছিয়া বলিল, দেখো তুমি, তিনি কোনো কষ্ট আমাদের দেবেন না। তারপর আরম্ভ হইল ভীষণ জীবন সংগ্রাম। পদ্ম ধান ভানিয়া চাল কুটিয়া জীবিকা সংস্থানের ব্যবস্থা করিল। চন্দ্রমশাই কঠোর পরিশ্রম পরায়ণ পদ্মর দিকে নীরবে চাহিয়া থাকে, কোনো কথা বলে না। সেদিন পদ্ম আকস্মাৎ ঢেকিশাল হইতে বাহির হইয়া আসিয়া দাওয়ার উপর শুইয়া পড়িল। চন্দ্রমশাই জিজ্ঞেস করিল, এমন করছো যে পদ্ম? হাঁপাইতে হাঁপাইতে পদ্ম বলিল, বুকটা কেমন করে উঠল গো। চন্দ্রমশাই কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, তুমি রাগ করো না পদ্ম, ভগবানের কাছে আর তোমার আয়তি কামনা তুমি করো না, আমার মুক্তি কামনাই করো। পদ্ম প্রতিবাদ করিল না, সে শুধু কাঁদিল মাত্র। অপরাহ্নে দিকে পদ্মর অল্প জ্বর দেখা দিল। সকালে সে যখন উঠিল তখন শরীর যেন কত দুর্বল। বাড়িতে চাল ছিল না, সে ভাবিয়া চিন্তিয়া প্রতিবেশী মুখুজ্জিদের বাড়ি চলিল চাল ধার করিতে। পদ্ম বলল, না দিদি বসবো না, কাল থেকে আবার জ্বর, ঘরে চাল নেই তাই। এমন সময় হুলোধ্বনি দিয়া মুখুজ্জি বাড়ির বধূরা আসিয়া বাড়ি ঢুকিল। কোনো মানুষের জন্য ঠাড়গোয়া মানুষ ছিল তাই আজ দেওয়া হইল। মুখুজ্জি গিন্নি বলিল,
ওগো বড় বৌমা, পদ্মকে সিঁদুর ঠেকিয়ে দাও, সাক্ষাৎ সতীলক্ষ্মী, পান দাও, সুপুরি দাও, দিয়ে প্রণাম করো, পায়ের ধুলো নাও। ঠাকুর রেকেবি হাতে বড় বউ আসিয়া সম্মুখে দাঁড়াইল। পদ্ম আপনার অবগুণ্ঠন তুলিয়া সীমন্ত উন্মুক্ত করিয়া দিল। বড় বউ সিঁদুর পরাইয়া দেয়া পদ্মর হাতে পান সুপারি তুলিয়া দিল। মুখুজ্জিগিনী বলিল, থাক, আর প্রণাম করতে হবে না, পেশাতে হাত আবার তোমার, মনে মনে করো তাহলেই হবে। আর চাল দাও তো পদ্মকে, শের চারেক বৌমা। বড় বউ চলিয়া গেল। মুখুজ্জিগিনী পদ্মকে বলিল, এ তোর কবে থেকে হলো পদ্ম বউ? পদ্ম সবিস্ময়ে প্রশ্ন করিল, কি দিদি? বড় রোগ। পদ্ম সবিস্ময়ে মুখুজ্জিগিনীর মুখের দিকে চাহিয়া রহিল। সমস্ত শরীর থরথর করিয়া কাঁপিতেছিল। মুখুজ্জিগিনী বলিল, দেখি তোর হাত পা দেখি। পদ্ম সব হইয়া হাত দুটি মেলিয়া ধরিল নিজের চোখের সম্মুখে। চোখে জাদু রঞ্জন দিয়া কে যেন প্রেত লোকের দ্বার তাহার দৃষ্টির সম্মুখে খুলিয়া দিল। স্ফীত করাঙ্গুলি রৌদ্র সম্পাতে তৈলাক্তের মতো চকচক করিতেছে। পদ্মর মনে হইল অসংখ্য কৃমিকীটি প্রতি লোমকূপের মধ্যে কিলবিল করিয়া বেড়াইতেছে। পা দেখিতে আর তাহার সাহস হইল না। বাড়িতে আসিয়া সে নিবিষ্ট চিত্তে পা দুটি বাহির করিয়া দেখিতে বসিল। পায়ের আঙুলও ফুলিয়াছে। চেটুর উপর বারবার আঙুল টিপিয়া দেখিল, প্রত্যেক স্থানটি বীভৎস গহ্বর সৃষ্টি করিতেছে। মুখ দেখিবার জন্য সে তাড়াতাড়ি আয়না আনিয়া বসিল। আয়নার ঢাকনাটা খুলিয়াই কিন্তু সবাই সেটাকে বন্ধ করিয়া রাখিয়া দিল। তারপর আকস্মাৎ ধুলার উপর লুটাইয়া পড়িল। কিন্তু আশ্চর্য, চোখে তাহার জল ছিল না। চন্দ্রমশায় প্রাতকৃত্যের জন্য বাহিরে গিয়াছিল। সে ফিরিয়া আসিয়া ডাকিল, পদ্ম। পদ্ম মাথার কাপড় খুলিয়া উন্মত্তার মতো বলিল, দেখো দেখো হলো তো। তাহার মুখের দিকে চাহিয়া চন্দ্রমশায় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নীরবে মাথা নত করিয়া রহিল। সমস্ত দিন পদ্ম উঠিল না, চন্দ্রমশায় ডাকিল না। নিমতলায় একখানা বই লইয়া সে চুপ করিয়া বসিয়া রহিল। সন্ধ্যা সময় বাহির হইয়া গেল। যাইবার সময় বলিল, পদ্ম ওঠো, উঠে মুখে হাতে জল দাও। বাড়ি যখন ফিরিল তখন পদ্ম আলো জ্বালিয়া সম্মুখে আয়না ধরিয়া নিবিষ্ট চিত্তে আপনার প্রতিবিম্ব দেখিতেছে। চন্দ্রমশায় ডাকিল, পদ্ম। অস্বাভাবিক দৃষ্টিতে পদ্ম স্বামীর দিকে চাহিয়া বলিল, সরে যাও বলছি, সরে যাও তুমি আমার সামনে থেকে। কোনরূপে চারটি মুড়ি চিবাইয়া চন্দ্রমশায় দাওয়ার উপরেই শুইয়া রহিল। পদ্ম তখনও তেমনি আয়না সম্মুখে রাখিয়া বসিয়াছিল। সম্মুখের লণ্ঠনটা অপরিমিত বর্ধিত শিখার কালিতে রাঙা হইয়া উঠিয়াছে। পদ্ম শিখাটাকে আরও বাড়াইয়া দিল। নিশীথ রাত্রে ঝনঝন শব্দে চন্দ্রমশের ঘুম ভাঙিয়া গেল। গাঢ় অন্ধকার রাত্রি, সম্মুখে লণ্ঠনটার কাজ ভাঙিয়া গিয়াছে। তাহারই মশালের মতো লাল আলোয় খানিকটা শুধু দেখা যাইতেছিল। পদ্ম সেখানে ছিল না। চন্দ্রমশায় উঠিয়া চারদিক চাহিয়া দেখিল। গৃহাভ্যন্তরে আবার শব্দ উঠিল, ঝনঝন ঝনঝন। চন্দ্রমশায় ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখিল, পদ্ম নির্মম আক্রোশে দেওয়ালের দেবদেবীর ছবিগুলি চুরমার করিয়া দিতেছে। ঘরখানা কাঁচের টুকরায় ভরিয়া গিয়াছে। পদ্মর মুখ রক্তাক্ত। সে সভয়ে ডাকিল, পদ্ম পদ্ম। পদ্ম দৃকপাত করিল না, সে আর একটা ছবিতে আঘাত করিল। চন্দ্রমশায় এবার তাহার বাহু ধরিয়া ডাকিল, পদ্ম পদ্ম বউ। পদ্ম বউ এক দৃষ্টিতে কিছুক্ষণ স্বামীর দিকে চাহিয়া হাহা করিয়া কাঁদিয়া উঠিয়া মাটির উপর ভার কেন্দ্রচ্যুত মাটির প্রতিমার মতোই সশব্দে পড়িয়া গেল। সে মূর্ছা পদ্মার আর ভাঙিল না। ডাক্তার খানিক্ষণ নিবিষ্ট চিত্তে পরীক্ষা করিয়া বলিল, নিউট্রিশনের অভাবে এর বেরিবেরি হয়েছিল। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প পদ্ম বউ। গল্পের বাক্স বাইরে রোমানা নূপুর, এই চ্যানেলে গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা জাহা নূপুর।